guys, welcome to your friend and welcome back to another video. এটা একটা ফার্স্ট বাইক মোটর ব্লগ বলতে পারেন। তো আফটার SJCAM S6 লেজেন্ডটা সেট আপ করার পর আমি যাচ্ছি আজকে শ্রীবাটি বলে একটি গ্রাম আছে যেটা আমার হোম টাউনের খুব কাছেই পড়ে অ্যাকচুয়ালি। তো সেই গ্রামটায় প্রাচীন কিছু শিব মন্দির এবং একটি রাজবাড়ি আছে। তো সেই উদ্দেশ্যেই সেখানে আজকে ভিজিট করতে যাচ্ছি আমরা কিছু বন্ধুরা মিলে। আমার কিছু বন্ধু সামনে আছে, তারা বাইকে যাচ্ছে, আমিও বাইকে যাচ্ছি আজকে। আমরা এখন রওনা দিলাম দাঁইহাট থেকে, আমার হোম টাউন। সেখান থেকে যাব আমরা শ্রীবাটি। তো শ্রীবাটি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 8 কিলোমিটার, অর্থাৎ 20 থেকে 22 মিনিট লাগবে আমার শ্রীবাটি পৌঁছাতে। আর তার সাথে আমরা একবার পেট্রোল পাম্প যাব, ফার্স্ট রিফিল করব, দেন বেরিয়ে যাব। এই শ্রীবাটি গ্রামে পৌঁছাতে গেলে আপনাকে কাটোয়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সিঙ্গি মোড়ে নামতে হবে এবং সিঙ্গি মোড় থেকে আপনাকে আরও একটি বাস ধরে শ্রীবাটি গ্রামের কাছে পৌঁছাতে হবে। এছাড়া আপনি যদি আপনার নিজের গাড়ি আনেন সেক্ষেত্রে কাটোয়া স্টেশন থেকে ডাইরেক্টলি আপনি 35 মিনিটের মধ্যে শ্রীবাটি গ্রামে পৌঁছে যাবেন। বাসে সময় লাগে আনুমানিক 1 ঘন্টা 15 মিনিট। আমরা এখন ঢুকলাম দাঁইহাট মোড়ে। তো এখানে আমাদের বন্ধুরা আছে, তারা বাইকের এয়ার প্রেশার চেক করছে, আমরা রিফিলিং করে আসি।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছে একটি অদ্ভুত ছোট্ট গ্রাম হল শ্রীবাটি। আপাত দৃষ্টিতে তুচ্ছ এই গ্রামে চন্দ্র পরিবারের দ্বারা নির্মিত তিনটি সুন্দর পোড়ামাটির মন্দিরের আকারে একটি গুপ্তধন রয়েছে, যারা একসময় অত্যন্ত ধনী ব্যবসায়ী এবং শ্রীবাটির বাসিন্দা ছিলেন। কথিত আছে যে এই পরিবারের আদি নিবাস হল গুজরাটে এবং তাদের পূর্বপুরুষরা প্রায় 400 বছর আগে বাংলায় এসে এই গ্রামে তাদের ব্যবসা শুরু করে। তাদের রক্তে ব্যবসায়িক বুদ্ধিমত্তা থাকায় তারা হুগলি এবং এর কাছাকাছি যে সমস্ত উপনদী আছে বা প্রবাহিত নদী যেগুলি আছে সেগুলির মধ্যে বাণিজ্যের সুযোগগুলি চিহ্নিত করতে দ্রুত তাদের বাংলার বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশাধিকার দেয়। পরিবারটি সমৃদ্ধ হয়েছিল এবং তাদের বেশ কয়েকটি বার্জ এবং নৌকা ছিল, যেগুলো লবণসহ বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে যাত্রা শুরু করত। তারা ধীরে ধীরে এই বাণিজ্যের দিক থেকে ভাগ্য অর্জন করতে থাকে এবং গ্রামে ভগবান শিবের জন্য উৎসর্গকৃত প্রসাদ এবং তিনটি মন্দির তৈরি করে। ব্যবসা বাণিজ্যে একসময় খুব ভালো খ্যাতি অর্জন করলেও তাদের এই সৌভাগ্য বেশিদিন স্থায়ী হয়নি এবং ধীরে ধীরে এই চন্দ্রবংশের পতন শুরু হয়। আজ শ্রীবাটি গ্রামে একসময় বিশাল প্রসাদের ধ্বংসাবশেষ এবং চিত্তাকর্ষক ঠাকুর দালান দেখতে পাওয়া যায়, যা নীরবে তাদের এককালের গৌরবময় অতীতের কথা এখনও বলে। পরিবারের বংশধররা আজ অবধি এই গ্রামেই থাকে এবং কিছু পরিবারের বংশধররা তারা বাইরেও থাকেন, যদিও পরিবারের অনেকগুলি টুকরো রয়েছে এবং আজ তাদের অতীতের অর্থনৈতিক সচ্ছলতার কিছুই আর অবশিষ্ট নেই। এই অদ্ভুত ছোট্ট গ্রামে রয়েছে অনেকগুলি মন্দির, যার মধ্যে এটি একটি তিনটি মন্দিরের ক্লাস্টার। কেন্দ্রের মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত হয়েছে এবং এর মধ্যে রয়েছে একটি সাদা শিবলিঙ্গ। ডান দিকের মন্দিরটি অষ্টভুজাকার ভিত্তিতে রয়েছে এবং বাঁ দিকের মন্দিরটি একটি বর্গাকার ভিত্তিতে রয়েছে। উভয়েরই লম্বা শিখরা বা দেউল শৈলীতে শীর্ষ গম্বুজ রয়েছে। অষ্টভুজাকার মন্দিরে চন্দ্রেশ্বরের কালো শিবলিঙ্গ এবং বর্গাকার মন্দিরে বিশ্বেশ্বর নামের একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরটি বা মন্দিরগুলি 200 বছরেরও বেশি পুরনো সময় ধরে এই গ্রামে রয়েছে। এই 200 বছরের পুরনো মন্দিরের দেওয়ালের বাইরে প্রতিটি বর্গ ইঞ্চি পোড়ামাটির প্যানেল দিয়ে তৈরি, যার মধ্যে রয়েছে জটিলভাবে বাঁকা নদীতে ভাসমান বাজ্যের দৃশ্য, ইউরোপীয় সৈন্যরা জানলা দিয়ে উঁকি মারছে, তরোয়ালধারী মহিলা বাদ্যযন্ত্র বাজানো এবং দৈনন্দিন জীবনের আরও অনেক দৃশ্য চিহ্নিত হয়েছে। দুঃখজনকভাবে এটিকে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়নি। গ্রামবাসীদের একাংশের সাথে কথা বলে জানতে পারলাম এই শিব মন্দিরটি ছাড়াও এই গ্রামে আরও অনেকগুলি মন্দির রয়েছে এবং গ্রামবাসীদের সাথে কথা বলে এটাও জানতে পারলাম আমরা এই যে চন্দ্র পরিবার ছিল, এই চন্দ্র পরিবারের তৎকালীন দিনের সম্পত্তি ছিল প্রায় 200 বিঘের কাছাকাছি, যার মধ্যে একটি রাজপ্রাসাদ ছিল। সেই রাজপ্রাসাদে চন্দ্র বংশ বসবাস করতেন। সেই রাজপ্রাসাদটির টোটাল এরিয়া ছিল প্রায় 20 বিঘে। এখানে একটি দুর্গা দালানও অবস্থিত আছে যেখানে এখনও পর্যন্ত দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য।
আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কি অভিমত আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের আরও কিছু ভিডিওর আপডেট পেতে বা ব্লগিং দেখতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।